প্রিয়তমা আমার করার কথা ছিল, প্রথম প্রিয়তমা যদি কেউ বলে তাহলে তো আমি বলবো যে আমার কাছেই তো গল্পটা এসেছিল। এক ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদে সাকিবের নতুন সিনেমা থেকেও বাদ পড়েছেন শবনম বুবলি। আর সেই ছবিতে সাকিবের লুক নিয়ে যখন এতটা মাতামাতি, তখন তো নিশ্চয়ই বুবলির চুপ করে থাকার প্রশ্নই আসে না, যে কারণে এবার সেটা নিয়ে কড়া মন্তব্য করেছেন বুবলি। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাকিবের এক ঝটকায় পর্দা এবং ব্যক্তি জীবনেও যেন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শবনম বুবলি। যদিও কাজের চেয়ে তাকে ব্যক্তিগতভাবে মানসিক আঘাতটাই বেশি ঘায়াল করেছে, তবে তার মাঝেও কিছু কথা তো না বললেই নয়, যে কারণে তিনি এবার প্রিয়তমা ছবি নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে বুবলি জানান, যে ছবিতে সাকিবের লুক নিয়ে এতটা মাতামাতি শুরু হয়েছে সেই ছবির নায়িকা তো তার নিজেরই হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি। বুবলি জানান, এই ছবিতে সর্বপ্রথমে তাকেই কাস্ট করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেখানে সাকিবের প্রিয়তমা হয়েছে অন্য কেউ। তবে ব্যক্তিগতভাবে সাকিব তার সাথে যাই করুক না কেন, তবুও সকল কাজে স্বামীর প্রতি শুভ কামনা থাকবে তার। তিনি শুরু থেকে সাকিবকে সাপোর্ট দিয়েছেন এবং সেটা সারা জীবন দিয়েই যাবেন। সাকিবের সাথে পর্দা এবং ব্যক্তি জীবনে তাকে আর দেখা না গেলেও সেটা নিয়ে কোনোই আফসোস নেই বুবলির, কেননা যা থাকার জন্য আসেনি তা কখনোই ধরে রাখা যায় না, এমনকি ধরে রাখার চেষ্টা করাটাও উচিত নয়। বুবলির মতে তিনি সবকিছু মুখ বুঝে সহ্য করে সাকিবকে ধরে রাখার চেষ্টা করেই আজ নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন। তার আরও আগে থেকেই বোঝা উচিত ছিল যে অবহেলায় কখনোই ভালোবাসা হয় না। তিনি ক্ষণে ক্ষণে সাকিবের ভালো আচরণের জালে ফেঁসে গিয়ে আজ তার নিজের সাথে সন্তানের জীবনটিও খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটা সাকিব একজন বাবা হয়ে সেদিকে তার কোনো খেয়াল নেই, যে বিষয়টি আসলেই অত্যন্ত দুঃখজনক। যে বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন, তো সেই যাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন? তবে সাকিবের কাছে বুবলির এখন একটাই চাওয়া, ব্যক্তি জীবনে সংসার তার ভালো না লাগলে সে বিচ্ছেদ চাইতেই পারে, কিন্তু সেটা অন্য কারোর জীবন ধ্বংস করে নয়। তাই সাকিব যেন তাদের মা ছেলেকে অন্তত একটু শান্তি মতো বাঁচতে দেয়, আর কোনো বাজে নিউজ ছাপা না করে সে যেন তার জীবন নিয়ে ভালো থাকে। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।